আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। 46তম লিখিত প্রস্তুতি নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকেই জানতে চেয়েছেন যে বিশেষ লিখিত প্রস্তুতির ক্ষেত্রে কোন কোচিং ভালো হবে, অথবা বাড়িতে বসে যদি নিজে নিজে প্রিপারেশন নেওয়া যায় সেক্ষেত্রে কতটা এফেক্টিভ হবে, কোচিং করলে অনলাইনে কোচিং করা ভালো হবে নাকি অফলাইনে ভালো হবে, অথবা কোনো কোচিংয়ের বিশেষ কোনো কোচিংয়ের সরাসরি কোনো রিকমেন্ডেশন আমার আছে কি না, অনেকেই হোয়াটসঅ্যাপ করেছেন, জানতে চেয়েছেন কমেন্ট করে সেই ভিডিওতে। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে, প্রথমত যে হচ্ছে উপলব্ধিটা সেটা হচ্ছে 46তম লিখিতর জন্য সব থেকে কম সময় পাওয়া যাবে। বিসিএস লিখিতর ইতিহাসে সব থেকে কম সময়ে লিখিত অনুষ্ঠিত হবে 46তম লিখিত। পিএসসি যদি বলে থাকে যে অগস্টে তারা পরীক্ষা নেবে, তাহলে অগস্টেই নেবে। লাস্ট কয়েকটা যদি পরীক্ষার কথা বলি, পিএসসি বরাবরই নাছোড়বান্ধা, যা বলে তাই করে। সর্বশেষ 45তম লিখিতর ব্যাপারে যদি বলি, 45তম লিখিত ডেট ছিল নির্বাচনের আগে আগে ডেট পড়ে যায়, এবং সারা দেশে নির্বাচনী সহিংসতার মধ্যেও পিএসসি বিভাগীয় শহর এবং ঢাকা শহরে তাদের সেন্টার দেয় এবং হচ্ছে পরীক্ষার রুটিন এবং সিট প্ল্যান পাবলিশ করে। মিডিয়া কভারেজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, টিভি মিডিয়া এবং হচ্ছে সরাসরি গিয়ে পিএসসিতে দেখা করে এবং রাস্তায় গিয়ে আন্দোলন করে পরীক্ষার্থীরা হচ্ছে তাদের ডেট পিছিয়ে নিয়েছিল আন্দোলন করে, যার কারণে মাসখানেকের মতো হচ্ছে আন্দোলন, মানে মাসখানেকের মতো পরীক্ষাটা হচ্ছে মাসখানেকের পরে হয়েছিল অনুষ্ঠিত 45তম লিখিত। এবং পিএসসি কখনোই তবুও চায় নাই সেই নির্বাচনী সহিংসতার মধ্যেও, যেখানে মানুষ হতাহতের ঘটনা প্রতিনিয়তই ঘটত সেই সময়ে, তবুও পিএসসি হচ্ছে চায় নাই যে পরীক্ষাটা পেছাক। হ্যাঁ, তো 46তম প্রিলির ক্ষেত্রেও সেম, নির্বাচনী ডেট পড়ার কারণে এবং পরবর্তীতে সরকারি ছুটির কারণে এবং কোনো শুক্রবারে কোনো হল সেন্টার পরীক্ষার হল না পাওয়ার কারণে রমজানের ঈদের পরে পরীক্ষাটা হলো 46তম প্রিলিমিনারি। এবং পিএসসি ইতোমধ্যেই তারা একটা হচ্ছে মিশন নিয়েছে যে এক বছরের মধ্যে একটা বিসিএস তারা শেষ করবে। তো তাই যদি হয়, আমার বিশ্বাস এই অগাস্টে যদি 46তম লিখিত পরীক্ষা হয়, তাহলে ইতিহাসে সব থেকে কম সময় পাবে এই 46তম লিখিত পরীক্ষার্থীরা লিখিতর জন্য, 3 মাসেরও কম সময় হিসাব করলে। তো এই শর্ট সময়ে আমার মনে হয় যে কোচিং করাটা মানে একটা টাফ হয়ে যাবে, টাফ ডিসিশন যে কোচিং করা ঠিক হবে কি না, সময় নষ্টের ব্যাপার আছে। আর যদি অফলাইন কোচিংয়ের কথা বলেন, আমি স্ট্রিক্টলি এটাকে হচ্ছে রিকমেন্ড করব না, কখনোই আমি বলবো না যে আপনারা অফলাইনে কোচিং করেন। অফলাইনে কোচিংয়ে যাওয়া আসা সব মিলিয়ে সময় নষ্ট, এবং কোচিং থেকে এসে আলাদা করে এবং বিশ্রামের ব্যাপার আছে, একটা প্রেশারের ব্যাপার আছে। সো অফলাইন কোচিংকে আমি প্রথমেই একবারই আমি না করে দিব, আমি না করার কেউ না, আপনারা আপনাদের ডিসিশন নেবেন, কিন্তু আমি বলবো যারা আমার কাছে জানতে চাবেন, আমি বলবো যে না, অফলাইন কোচিং একবারে না করে দেন। অনলাইন কোচিং করা যেতে পারে, বিশেষ করে যারা প্রথমবার তাদের হচ্ছে অনলাইন কোচিংটা হেল্প করবে। এবং যেহেতু হচ্ছে পিএসসি বরাবরই চমক দেখাচ্ছে, কেমন প্রশ্ন করে, মানবন্টন কেমন চেঞ্জ করে দেয়, সিলেবাস চেঞ্জ করে দেয়, 45তম লিখিতর ব্যাপারে যা হয়েছে একদম ইউনিক প্রশ্ন, ইংলিশ থেকে শুরু করে বাংলা হঠাৎ করে 300 মার্কসের, ইংলিশ হঠাৎ করে এসে দুটা দিয়ে দুটাই লিখতে বলে 25-25-50। হ্যাঁ, তো সবগুলোই চমক দেখাচ্ছে পিএসসি এখন থেকে, এবং 46তম প্রিলিমিনারিতেও চমক দেখালো, লিটারেচার 10টা মাত্র প্রশ্ন। তো কাজেই আমার কাছে যেটা মনে উপলব্ধি হয়েছে 45তম লিখিত পরীক্ষার হলেই, যে আমি যদি নেক্সট প্রিলিমিনারি পাশ করি তাহলে আমি একটা ডেইলি এক্সাম ব্যাচে ভর্তি হব, এক্সাম ব্যাচ বলেন অথবা মডেল টেস্ট ব্যাচ বলেন লিখিতর ব্যাপারে। কেননা আমরা যা পড়াশোনা করি লিখিততে, বাজারে যে গাইডগুলো 2-3টা গাইড পড়লেও, নমুনা প্রশ্নগুলো পড়লেও সেগুলো সরাসরি কখনো কমন আসে না, কমন পাওয়া যায় না, এবং কমন না পাইলেও কেউ কিন্তু পরীক্ষার খাতা ফাঁকা রাখে না, লাস্ট মিনিট পর্যন্ত পরীক্ষার হলে লিখিততে লিখে আসে সবাই, কারণ সবাই লিখতে পারে, অন্তত যেভাবে তারা চেয়েছে যে উত্তরটা তারা আশা করে সেই উত্তরটা হয়তো আপনারা দিতে পারবো না, স্ট্যান্ডার্ড আনসার হয়তো হবে না, কিন্তু সবাই কিন্তু লিখতে পারে। যারা প্রিলিমিনারি পাশ করে তারা লিখিতর প্রশ্নগুলো দিয়ে বসাই দিলে কোনো প্রিপারেশন ছাড়াও কিন্তু লিখতে পারবে, হয়তো বা মানসম্মত হবে না। তো তখন আমার উপলব্ধি হয়েছে, আমি যদি এক্সাম ব্যাচে একটা ভর্তি হই, তাহলে আমার উপস্থাপন কৌশলটা, যে কোনো প্রশ্নই, যে প্রশ্নই আমাকে দেয়া হোক না কেন, আমার উপস্থাপন কৌশলটা ভালো হবে, টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে লেখার ধরন সব কিছু অবশ্যই স্ট্যান্ডার্ড হবে। এবং যদি এমন হয়, পিএসসি তো কখনো তাদের হচ্ছে যে প্রশ্ন করে এই প্রশ্নের কী উত্তর তারা আশা করে, তাদের কিন্তু স্ট্যান্ডার্ড কোনো আনসার শিট তারা পাবলিশ কখনো করে না, করবেও না। তো এক্ষেত্রে মনে হয়েছে যদি কোচিংগুলোতে লাইভ মডেল টেস্ট অথবা
মডেল টেস্ট যে ব্যাচগুলো, রিটেন এক্সাম যে ব্যাচগুলো, বিশেষ লিখিত এক্সাম ব্যাচ, তো সেখানে হচ্ছে তারা খাতা মূল্যায়ন করে, যারা হচ্ছে ওখানে থাকেন অভিজ্ঞ সিনিয়র বিশেষ ক্যাডার অথবা যারা পার্টিকুলার সাবজেক্টে অভিজ্ঞ আছেন তারা, এবং তারা হচ্ছে যে প্রশ্নের উপর পরীক্ষা নেবে সেই প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড আনসার শিট তারা প্রোভাইড করে। তো আপনি যেভাবে লিখলেন অথবা আমি যেভাবে লিখলাম খাতায়, তো আমারটা কাছাকাছি হলো কি না বা কোন জায়গায় ইম্প্রুভ করা দরকার, প্রথমত অভিজ্ঞ প্যানেল থেকে ই করা হয়, মানে মার্ক করে দেওয়া হয় খাতা মূল্যায়ন করে যে এই জায়গা থেকে আপনাকে এই জায়গায় ইম্প্রুভ করতে হবে, এখানে আরও দুই চার লাইন লিখতে হবে, বেশি লিখলে বলে যে এত বেশি লিখতে হবে না, কোটেশন দুটার বেশি তিনটা দিলে বলে কোটেশন এত বেশি দেওয়া যাবে না, কোথাও ভুল করলে তারা সরাসরি মার্ক করে দেয়। তো এরকম একটা এক্সাম ব্যাচ অবশ্যই হেল্পফুল হবে। যারা আমার কাছে জানতে চেয়েছেন যে কোন কোচিং ভালো হবে কিংবা কোচিং করা যাবে কি না, আমি বলবো, রেকমেন্ড করব যে এক্সাম ব্যাচে ভর্তি হন। এক্সাম ব্যাচে ভর্তি হলে হবে কি, পিএসসি যেই চমক দেখাক না কেন, যেরকম প্রশ্ন করুক না কেন, আপনার পরীক্ষার খাতায় উপস্থাপন কৌশলটা ভালো হবে যদি আপনি আগে এক্সাম ব্যাচে এক্সাম দেন, কয়েকটা এক্সাম দিতে পারেন, এবং যদি অভিজ্ঞ প্যানেল থেকে যদি কেউ আপনাকে মূল্যায়ন করে আপনার খাতা, যে কোন কোন জায়গায় আপনার ল্যাকিংস আছে, কোন কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে, অবশ্যই সিনিয়র যারা আছে তারা বুঝতে পারবে আপনার খাতা লেখার ধরন দেখে যে কোন জায়গায় আপনাকে সময় দিতে হবে, অথবা আপনি যে প্রশ্নের পরীক্ষা দিলেন সেই পরীক্ষার সেই প্রশ্নের স্ট্যান্ডার্ড আনসারটা কেমন হবে সেই ধারণা যদি আপনি পান, এবং সব মিলিয়ে আপনি টাইম ম্যানেজমেন্ট সবথেকে ইম্পর্ট্যান্ট লিখিতর ব্যাপারে, এই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে পুরোপুরি আপনি ধারণা পাবেন যদি আপনি একটা এক্সাম ব্যাচে ভর্তি হন। তো আমি লাস্ট দুই তিন দিন ঘাটাঘাটি করে যা দেখলাম যে লাইভ এমসিকিউ এর ব্যাপারে তো বলাই বাহুল্য, কারণ আপনারা সবাই জানেন যে কোনো প্রিলিমিনারি ক্ষেত্রে লাইভ এমসিকিউ প্রিলিমিনারি প্রস্তুতির ক্ষেত্রে অনবদ্য। তো লাইভ রিটেন আমি দেখলাম ফেসবুকে তাদের পোস্টগুলো, আমার মনে হয়েছে এগুলো যদি আপনাদেরকে আমি জানাই তাহলে হয়তো বা অনেকের হেল্প হইতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে। তো তারা হচ্ছে দুই দিন পরপর এক্সাম নেবে, লাইভ রিটেন তারা দুই দিন পরপর বিভিন্ন টপিকে টপিক আগে রুটিন দিয়ে সেগুলো দুই দিন পরপর এক্সাম নেবে, এবং সেই আপনার খাতা 36 ঘন্টার মধ্যে তারা মূল্যায়ন করবে, এবং তারা একটা স্ট্যান্ডার্ড আনসার প্রোভাইড করবে আপনার প্রশ্নে, যে প্রশ্নে পরীক্ষা দিলেন সেই প্রশ্নের, এবং তাদের বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল থাকবে উইকলি, তারা হচ্ছে অনুবাদ প্র্যাকটিসের জন্য উইকলি টিউটোরিয়াল দেবে, এবং আরও বিভিন্ন পিডিএফ এবং স্টাডি ম্যাটেরিয়াল ভিডিও লেকচার তারা প্রোভাইড করবে। তো মাত্র মনে হয় 2395 টাকা এই কোর্সটা, এবং আরও আশেপাশে যে কয়েকটা এক্সাম ব্যাচ আছে কোচিংয়ের বিভিন্ন, তো সেগুলো থেকে দেখলাম লাইভ রিটেন সব থেকে কম নিচ্ছে আর কি, যেহেতু সময় খুব কম, আমার মনে হয় যারা এক্সাম ব্যাচে ভর্তি হবেন বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে কী করবেন, হ্যাঁ, তারা হচ্ছে এই লাইভ রিটেনে লাইভ এক্সাম যে ব্যাচটা চলছে ওদের 2395 টাকায় আপনারা আসলে ভর্তি হতে পারেন। তো আমি আশা করছি যে আমার এই ভিডিও যারা জানতে চেয়েছিলেন তাদের একটু হলেও হেল্প করবে। আসসালামু আলাইকুম।